হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি বিন্দাস আছি। আর আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা মানে এখন সকাল, মানে কুয়াশা পড়ছে আর কি, এখন ওই 8:30 মতো বাজে। তো আমরা এই যে রেডি হয়ে থাড়ে উঠে পড়লাম, এই যে দেখো ভাই চেনটা লাগিয়ে দিচ্ছে। তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব কিছুই বলছি তোমাদেরকে। তো তোমরা জানো আমরা দেওঘর গেছি, ওখানে অবধি মানে দেওঘরে রাত্রিরে রুমটা নেওয়ার পর আর ভিডিও ওখানেই স্টপ করেছি, জানো তোমরা। তো এখন দেওঘরে, এটা হচ্ছে বাজারটা, তো এখন যাচ্ছি দেওঘর মন্দিরে। তো অনেক দিনের ইচ্ছে আর কি, আজকে আর কি পূরণ হবে আর কি, দেওঘর যাওয়ার খুব ইচ্ছা। তো ওম কিছুদিন আগে মানে 2021 সালে ও একাই গেছিল, মানে মামার ছেলে ভাইয়ের সাথে। তো তারপর থেকে আমাদের আর কি বাবা বৈদ্যনাথ মন্দিরে, মানে বৈদ্যনাথ ধামে আর কি, মানে যাওয়ার খুব ইচ্ছা, মানে পুজো দেবার। তো ইচ্ছাটা আজকে আর কি পূরণ হবে আর কি। তো দেখ, দেখতেই পাচ্ছ আমরা নেমে পড়েছি। আর একটা কথা বলি, তো বললাম আমি বিন্দাস আছি, আমি যখন ঘুরতে যাই না তখন খুব বিন্দাস থাকি, আর বাড়ি এলেই আমার আবার শরীর খারাপ হয়ে যায়। এটা নাকি তোমাদের দাদা ভাই বলে, বলে আমার ডেলি ডেলি ঘুরলে আর কি খুব ভালো। তো কে না চায় বলো ডেলি ডেলি ঘুরতে? সবাই ইচ্ছা করে যে রোজ রোজ ঘুরতে যাবো, কিন্তু রোজ রোজ তো সম্ভব হয় না, মাসে একবার কি বছরে 3-4 বার এরকম হয়। আর তাছাড়া এমনি তো ছোটোখাটো জায়গা ঘুরতে যাওয়াই হয়। তো আজকে আমরা চলে এসেছি দেওঘর মন্দির। তো এই যে দেখো, আমরা এখন দেওঘর মন্দিরে এদিকে আর কি ঢুকছি আর কি। তো ঢোকার সাথে সাথে, মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আমাদেরকে ওই পুরোহিতরা ধরবেন আর কি, দেখতেই পাবে তোমরা। তো তারা তো আমাদেরকে আমাদের সাথে পুজো দিন, এই করুন ওই করুন, অনেক বৃত্তান্ত বলবে। তোমরা ওসব দিকে যাবে না, কারণ আমাদেরকে ভীষণ ফাঁসা ফাঁসিয়েছে। পুজো দিতে এসেছি, ঠাকুরের যা লাগে সব দেবো। তো এই এখানেই পুরোহিতরা, মানে 3-4 জন পুরোহিত আর কি, পুজো দিলে একজন আর ধরেছে 4 জন। তো তোমরা যেন এরকম ফাঁদে পা দেবে না। তো রঞ্জিত মানে মামার ছেলেও কিছুতেই আর কি বলছে, না না আমরা নিজে নিজেই করব, নিজে নিজেই করব, কিন্তু ও শোনে না। ও বলছে না আমরা এ করে দেব, আমাদের পুরোহিত পাঠিয়ে দেবো, সব দর্শন করিয়ে দেবো। তো দর্শন আমাদের ভীষণ ভালো হয়েছে, এটা আর কি বলতে পারি। পুরোহিত না থাকলেও এরকম দর্শন হবে খুব ভালো। তো তারপরে যে দেখো, মন্দিরে ঢোকার সাথে সাথেই একটা টিপ দিয়ে দিল, আর ডালাও নিয়ে নিলাম, ফুলের ডালা, আর আমি সাথে একটা ফুলের মালা নিলাম খোঁপায় লাগাবো বলে। তো মালাটা এত ভারী আমার চুলের, মানে তো আর চুল তো আর নেই, দেখতেই পাচ্ছ চুলের 12টা বেজে গেছে। তো চুলের মধ্যে আর আটকাচ্ছিলই না, দুভাজও করা যাচ্ছিল না। তো এই সেই মুহূর্তে আর কিছু করতে পারছিলাম না, অমন করে একটু এরকমভাবে লাগিয়েছিলাম। তারপর দেখো আমাদের এবার পুজো স্টার্ট। তো চলো দেখতে থাকো। ভয়ন্ত্র শুচি ও পুণ্ডরীকাক্ষ পুনাত শ্রী বিষ্ণু শ্রীহরি, শ্রী বিষ্ণু শ্রীহরি, শ্রী বিষ্ণু শ্রীহরি, হাত জোড়ো। গুরু মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদয়ে স্মরন্তি সাধবসর্বে সর্বকার্যেষু শুকুলাম্বরম শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্নম বদনম ধ্যায়েত সর্ববিঘ্নোপশান্ত। রাইট হাত মে রাখো, দাহিনা হাত মে বলো শ্রী বিষ্ণু 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 হরি হরি, জম্বুদ্বীপে ভরতখণ্ডে বাবা বৈদ্যনাথ ধাম ক্ষেত্রে উত্তম পৌষ মাসে বাস করে শুক্ল পক্ষে চতুর্থী আয়াম আপনার নাম কোথায় পড়ো সব চোরি হাত লগাও একটু উপর মাতা জি হ্যাঁ যা মাতা ইধর আ যাও ইধর সে ইনকে হাত উপর রাখো ये बच्चे हैं पेट पे जड़े तो बुला दे आपके माता जी মামা আহা মামা সপরিবার কল্যাণার্থ লক্ষ্মী সুখ সমৃদ্ধি বাণিজ্য ব্যাপার বৃদ্ধি হেতু বাবা বৈদ্যনাথ শিবলিঙ্গ পরি আসক্ত উত্তর বাহিনী গঙ্গা জল জলাভিষেক দর্শন পূজন সংকল্প কর্মহন কার্য লক্ষ্মী নারায়ণাভ্যাম নমঃ উমা মহেশ্বরাভ্যাম নমঃ বাণী হিরণ্যকরণাভ্যাম নমঃ পূর্বোত্তরে বাবা শিব জি কা ধ্যান করো পূর্বোত্তরে শ্রীমদ ভগবতে বাবা বৈদ্যনাথ নাম সদা শিবা নম শিবায় নমো নম গণেশাদি পঞ্চদেবতা ভ্যো নম আপন আপনা ডালি মে ধরো জয় গণেশ জয় গণেশ জয় গণেশ রঙ বাবু জল কিসকে হাত মে দে বলিয়ে সুনিয়ে আপ কথা
আর সেদিন মানে যেদিন আমরা দেওঘাট ঢুকলাম আর কি, সেদিন রাতে এত ঠান্ডা ছিল কি বলবো, রাত্রে ঘুমই হয়নি ঠিকঠাকভাবে, আমার মুখ টুখ সব ফুলে আছে দেখে বুঝতে পারছো তো, পুজো দেওয়ার ব্যাপার তো, জন্য সকাল সকাল স্নান করে বেরিয়ে এসেছি। আর ক্যামেরা কিন্তু একটা পুরোহিত করে দিচ্ছিলেন, তো এটা আমার একদিকে সুবিধা হয়েছে, যাই টাকা পয়সা যাই মানে আর কি ভাতে পাত মানে ফেলে দিয়েছিল ঠিকই, কিন্তু পুজোটা করে দিচ্ছিল এক পুরোহিত, আর আরেক পুরোহিত মশাই আমার ফোনটা ক্যামেরা করে দিচ্ছিল। তো আবার কিন্তু বাইরে বেরিয়েও আরেক পুরোহিত মশাই আমার আবার ক্যামেরা করে দেবে। তো এখন আমরা পুজোতে কিন্তু ঢুকিনি, এবার ঢুকবো মন্দিরে, ঢুকেও কিন্তু অনেক বড় লাইন, তো এই যে দেখো মন্দিরের দিকে যাচ্ছি। তো আমরা পিছন দিক করে ঢুকেছিলাম, হয়তো সামনে আরো অন্যরকম মন্দির ছিল সেগুলো কিছু শেয়ার করা হয়নি। আর সবাই পুজো দিতে গিয়ে পুজোর মন্দিরের লাইনের মধ্যে ঢুকে যাচ্ছে, তারপরে পুজো দিচ্ছে, তারপরে ঘোরাঘুরি। কিন্তু আমাদের না, আমরা বেরিয়েছিলাম 8:30, অনেকটা লেট হয়ে গেছিলো, একটু যদি সকাল সকাল উঠতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো। এই যে লাইনে যাচ্ছি, দেখো এবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এবার বাবার দর্শন পাবো। তো এখানে পুজো স্টাইল তো অন্যরকম, আমাদের ওখানে আলাদা রকম। তো পুজোটা আমি বুঝতে পারছিলাম না কিভাবে, তারপরে দেখলাম ওম সব ঠাকুরকে ছুঁয়ে প্রণাম টণাম করলো, আমি ওরকম প্রণাম করে বেরিয়ে চলে এসেছি। এই যে দেখো এবার আমরা দুজন আর কি, আমাদের দুজনকে কি সব করছিল আর কি, তো আবার আর কি বেরিয়ে আর কি মন্ত্র পড়া হচ্ছিল। আর তোমাদের সাথে কিন্তু তারপরে গেছিলাম পার্বতী মন্দিরে, সেখানে গিয়ে সিঁদুর দান করে এলাম, সিঁদুর পরিয়ে এলাম পার্বতীকে, কিন্তু ওগুলো সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এত ভিড়, ওখানে নাকি ফোনও চুরি হচ্ছে আর কি ব্যাগ থেকে। তো ওই জন্য বললাম ক্যামেরা করার দরকার নেই, তোমাদেরকে তো বলেই দিচ্ছি কোথা থেকে কিভাবে যাবে আসবে, তোমরা পুজো দেবে সব বৃত্তান্ত। আরও যদি কিছু অসুবিধা হয় আমাদের, আমাকে জানিও, আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ এখানে আর কি পুজো দিলে না মনটা একটু অন্যরকমইভাবে আর কি শান্তি লাগছে আর কি। তো বেশ ভালো লাগলো আর কি, এরকম টাইপের পুজো আমাদের কোনোদিন হয়নি এই ঝাড়খণ্ড দিকে, এরকম পুজো। আমাদের পুজো তো অন্যরকম হয় তোমরা জানোই, এই যেমন তারাপীঠে অন্যরকম টাইপের পুজো, তো এই পুজোও কিন্তু অন্যরকম, ঠাকুর শুধু ফুল আর জল নাই, মিষ্টি ফিষ্টি কিছুই লাগে না ঠাকুরের। তো তারপরে বেরিয়ে গেলাম যে চায়ের দোকানে, সবাই চা খাবে। আরেকে চাটা খেয়ে বেরিয়ে গেলাম, আমাদের গাড়ি পার্কিং করা ছিল তো এই যে রঞ্জিত ভাইয়ের সাথে। তো আমার মানে ও থাকলে না ওর সাথে বেশি কথাবার্তা হয় যে কি কিনবো কি কিনবো না কিনবো, ওই আমাকে সব কিছু কিনে দেয়, তো আমাদের দাদা ভাইকে দরকার পড়ে না, মানে এত ভালো বলে বোঝাতে পারবো না। তো কি খাবো না খাবো কি কিনবো, একটা একটা ওড়না নেওয়ার ইচ্ছা ছিল, সেটাও নিয়ে গেল দোকানে, তো পছন্দ হলো না, আমার ওরকম আছে বিয়ের ওড়না, ওই জন্য আর নিলাম না। তো ওই রঞ্জিতই আমাকে মানে আর কি সব কিছুই দোকানে নিয়ে যায়, তোমাদের দাদা ভাই আর কি ও থাকলে আর ওই আমার সব কিছু করে, মানে এতটাই ভালো আর কি। তারপরে যে দেখো আমাদের গাড়িটা একটু বাইরে এলাম, তোমাদেরকে গাড়িটা একটু দেখালাম আর কি, মানে এখন খাবার বানানো হয়নি সেই। তো এখন পুজো দেওয়া কমপ্লিট, এখন এসেছি টিফিন করতে সাই ধাবাতে, সাইদা ধাবা, তো ওখান থেকে এখানে কিছু নেই, সকালে শুধু ধোসা, তো ওটা তোমার প্রিয় খাবার, ওটা খেয়ে নেবো, আর সবারই প্রিয় নাই কিন্তু সবাইকে ওটাই খেতে হবে। তো চলো এরপরে রুম ছাড়ার পালা আর কি, তো ড্রেস চেঞ্জ করবো, দিয়ে রুম ছেড়ে কোথায় যাচ্ছি। তারপরে যে এখন ধোসার জন্য ওয়েট করছি, সবাই বসে গেছে, আর ড্রাইভার দাদাও ছিল, তো আমরা সবাই মিলে একটা টেবিলেই বসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। এবার একটা একটা করে ধোসা দেবে সবাইকে, আর সবাই একজন 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 খাবে। তো ফার্স্টে আমি মা ছাড়া সবাই খেয়েছিল, এরপরে আমরা হোটেলে যাব, হোটেলে যে পেমেন্টের যদি কোনো ব্যাপার থাকে তোমাদের দাদাভাই পে করে দেবে, আর আমরা রুমে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। আর এই পুজোর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, আবার আমরা এখন যাচ্ছি তপোবন, ত্রিকূট পাহাড়, আরও কোথায় কোথায় ঘুরছি সব তোমাদেরকে পরে ব্লগে দিচ্ছি। এই ভিডিওটা প্রায় 10 মিনিট হয়ে গেছে, আর সব অ্যাড করতে গেলে প্রায় 25-30 মিনিট হয়ে যাচ্ছে, সেজন্য এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে, মানে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি পরের পাটে। আর এদিকে তোমাদের দাদাভাই পেমেন্টের যা কাজ ছিল সব করে নিচ্ছে, আর গাড়িতে কিন্তু এই হোটেলে দাদাটাই সব
জিনিসপত্র তুলে দিয়েছে। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর আগামী ব্লগে আসছে ত্রিকুট পাহাড় তপোবন।